আমি একটা সময় আলিপুরের এমএলএ ছিলাম এবং 82 পরে যদি কোন ফেভারিট ওয়ার্ড আমার ছিল সেটা হচ্ছে 73 নম্বর ওয়ার্ড। আমি 73 নম্বর ওয়ার্ডের এমএলএ থাকাকালীন রোজ সন্ধ্যাবেলা আড্ডা মারতে আসতাম। তখন এই বাড়িটা ভগ্নদশা অবস্থায় ছিল, এটা প্রধানত অতীনের উদ্যোগে সারা কলকাতায় যতগুলো আমাদের প্রাইমারি হেলথ সেন্টার আছে সেগুলোকে নবরূপে সজ্জা করা, নতুন রূপে সাজানো এবং তাতে প্রাইমারি হেলথ সার্ভিসের আপ টু ডেট, প্রাইমারি কেন এখানে সেকেন্ডারি হেলথ সার্ভিসের কাছাকাছি সব কিছু এই যে সাজিয়ে দিয়েছে 140টা ওয়ার্ডে এর পুরো কৃতিত্বটাই অতীন ঘোষের। আমরা যারা এই বোর্ড এখন চালাচ্ছি নিশ্চিতভাবে সম্পূর্ণভাবে আশীর্বাদ রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যদি আমাকে ফ্রি হ্যান্ড না দেওয়া হতো তাহলে ইচ্ছে থাকলেও আমি কাজগুলো করতে পারতাম না যে কাজগুলো আজকে করতে পেরেছি। এবং আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমি বলেছিলাম যে আপনার পাড়ায় এখানে আমাদের একটা হেলথ সেন্টার যেটা ছিল সেটাকে আরো নতুন করে আমরা করে আমরা হেলথ সেন্টারটা চালু করছি। একটা মুখ্যমন্ত্রী যার সারা বাংলায় কাজ আছে তার উপলব্ধিটা দেখুন, বাড়িতে বেরোনোর সময় রোজ গোপালনগর দিয়ে চলে নবান্ন অনেকটা কাছে হয় কিন্তু সেটা না করে যেহেতু কালকে ওনাকে আমি বলেছি সন্ধ্যাবেলা ক্যাবিনেটের পরে আমরা একই গাড়িতে করে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে একসাথে চা খেয়ে কিছুটা বললাম যে তোমার বাড়ির পাশে কালকে হেলথ সেন্টারের উদ্বোধন করবো আমরা, উনি সেইটার জন্যে আজকে নিজের গাড়িটা ঘুরিয়ে এই দিক দিয়ে গেলেন এবং এখানে নেবে আমাদের বললেন যে ভালো হয়েছে দেখে এটা ভালোভাবে করিস আমাদের পাড়ার লোকের খুব উপকার হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালটাকে নতুনভাবে করেছেন, মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালের যে আজকে ট্রামা ইউনিট সেই ইউনিটটাকে নতুনভাবে বাবাই ওপরে আমাদের 70 নম্বর ওয়ার্ড মুখে বলেছিলাম এক্ষুনি 70 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বাবাইও আমাদের সামনে এসে গেছে একটা ফুল দিয়ে দেবে। যেটা কথাটা বলছিলাম যে এটা সেই দিন আমি প্রথম যেদিন জাকিরের বোম ব্লাস্ট হলো আমি ভোরবেলা পিজিতে পৌঁছেছিলাম এবং আমার কোনো আইডিয়াই ছিল না যে ট্রমা সেন্টার মানেটা কি, সেইটা চোখের সামনে আমাকে মুখ্যমন্ত্রী ভোরবেলা 6টায় ফোন করলেন বলে জাকিরের ওপরে রাত্রিবেলা ব্লাস্ট হয়েছে তুই হেলিকপ্টার নিয়ে এক্ষুনি মুর্শিদাবাদে যা। আমি 8টার সময় রেডি হয়ে বেরিয়েছিলাম হেলিকপ্টার ধরার জন্যে, ফোন এলো যে জাকির এসে গেছে ট্রমা সেন্টারে ভোরবেলা তাকে নিয়ে আসা হয়েছে, তাই আমি হেলিকপ্টার না ধরে এলাম ট্রমা সেন্টারে এবং ভোরবেলা 8টার থেকে জাকিরকে দেখে ট্রমা সেন্টারে আরও জাকিরের সাথে আরও 14 জন তাদের কীভাবে চিকিৎসা হলো কীভাবে তাদের সুস্থতা হলো কীভাবে তাদের সাথে সাথে ভেন্টিলেশনে দেওয়া হলো এইটা সেদিন আমি উপস্থিত না থাকলে আমি নিজেও বুঝতে পারতাম না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিজির পাশে কী করেছেন। আমরা আস্তে আস্তে দেখি যে এটা ট্রমা সেন্টার কিন্তু ট্রমা সেন্টারের কাজটা আমি সেই দিন দেখে উপলব্ধি করলাম যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যা দিয়ে গেলেন এইটা কোনো দিন কেউ উপলব্ধি করত না। হ্যাঁ কালকে মালাদির সঙ্গে বলছিলাম যে নিশ্চয়ই বাঁকুড়া ডামালে অনেকগুলো হসপিটাল হয়েছে, হ্যাঁ হয়েছে, 42 হসপিটাল হয়েছে, হ্যাঁ হয়েছে, আমাদের আমরি হসপিটাল হয়েছে, হ্যাঁ হয়েছে, মেডিকা হয়েছে, হ্যাঁ হয়েছে, রুবি হয়েছে, হ্যাঁ হয়েছে, তার পাশে ডিসান হয়েছে, তারপর হয়েছে অ্যাপেলো হয়েছে হয়েছে কিন্তু সবকটা হাসপাতালই
কাদের জন্য? যারা উচ্চবিত্ত তাদের জন্য। সেই হাসপাতালগুলো কাদের জন্য? যারা হাসপাতাল নিয়ে ব্যবসা করতে আসেন তাদের জন্য। সেই হাসপাতালগুলো কেন? না সেই হাসপাতালগুলো হচ্ছে কিছু মানুষকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য তাদের জায়গা দিয়েছে, অনেক সময় এক টাকার বিনিময়ে জায়গা দিয়েছে, যে তারা যাতে মুনাফা করে, চিকিৎসা করে, কিছু রোজগার করে বড় হাউস নিয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আর কোনো প্রাইভেট জায়গাকে নয়, যেটাই করা হয়েছে সেটা সরকারি করা হয়েছে, এবং একটা একটা করে নয়, আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল সারা বাংলায় প্রায় 76টা সুপার স্পেশালিটি হসপিটাল, সেইগুলো করেছেন কে? মুখ্যমন্ত্রী করেছেন, যেগুলো পুরোপুরি মানুষ বিনে পয়সায় চিকিৎসা পাবে, যেগুলোতে কোনো আদানি আম্বানি থাকবে না, কোনো গোয়েন্দা থাকবে না, যেটা শুধু বিনা পয়সায় সাধারণ মানুষ, ঘরের মানুষ যারা চিকিৎসা খরচা তুলতে পারে না তারা পাবেন। এবং এই পলিসিটাও যেটা অখিলরা করছে সেটাতেও যাতে সব কিছু সিওপিডি হলে তার ওই 3000টা পর্যন্ত আজকে এইখান থেকে পাওয়া যায়, অর্থাৎ আমি যারা ওষুধ কিনতে পারবো না, যারা স্বল্প মূল্যের দোকানে ওষুধ কিনতে পারবো না, জেনেটিক মেডিসিনও কিনবার ক্ষমতা নেই, তারা এইখানে আসলে তার প্রয়োজনীয় সব ওষুধগুলো পাবে। এই কাজটা কে করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই কাজগুলো করে সারা, শুধু এখানে না, সারা বাংলা জুড়ে একটা নতুন দিগন্ত চিকিৎসা, হেলথ সার্ভিসের একটা নতুন দিগন্ত তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাবো না তার নতুন। তারপরেও যেহেতু করোনায় এখন পিজিতেও 5 ফুট ছেড়ে ছেড়ে বিছানা করতে হয়েছে, পিজিতেও 300 বেড কমাতে হয়েছে, এনআরএসে কমাতে হয়েছে, তাই লোকে বেড পাচ্ছে না। তখন মুখ্যমন্ত্রী কি করলেন? 10 কোটি মানুষ, বাংলার 10 কোটি মানুষকে বললেন স্বাস্থ্য সাথী কার্ড দেব, যদি সরকারি হাসপাতালে না হয় না হোক, আমরা জান যেখানে এতদিন উচ্চবিত্ত ছাড়া চিকিৎসা হতো না, সেটা আমরি হোক, সেটা বিআরএম টেগোর হোক, সেটা মেডিকা হোক, সেটা পিআরলেস হোক, আমরা এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে সেখানেও চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিলেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ দেব না। শুধু এটা নয়, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এখনো পর্যন্ত নতুন বাচ্চা যাদের হাটে ফুটো, যাদের হাট খারাপ, সেই বাচ্চা আমার খিদিরপুর কনস্টিটুয়েন্সিতে অন্তত কিছু না হলেও 40টা এরকম বাচ্চা আমি 10 বছরে তাদের শিশু সাথীতে চিকিৎসা করিয়েছি, এবং প্রত্যেকটা আরএনটে করে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে সুস্থ হয়ে সে বাড়ি ফিরে গেল। এই কাজটা করেছে মুখ্যমন্ত্রী। আমরা অনেকে ভাবি ভোট দেওয়ার সময় দ্বিধাগ্রস্ত হয় অনেক, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন করে আমরা যারা বাংলার মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা আমাদের কাছে কোনো সাহায্য নেই, তারা আজকে খেয়ে পড়ে চিকিৎসা করে বেঁচে আছি, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। পরিযায়ী শ্রমিকরা যখন এসেছিল, যা সারা দেশে হাহাকার, বিহারের ইউপি স্টেশনে মা মারা মরে পড়ে আছে, শ্রমিক মা বাচ্চা তার কাপড় ধরে টানছে মা মা করে, সেই দৃশ্য আমরা টিভিতে দেখেছি। পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে আসছে রেল লাইন থেকে, রেল চাল চাপা পড়ে গেছে, পড়ে সেখানে পরিযায়ী শ্রমিক মারা গেল, আর মুখ্যমন্ত্রী বললেন না আমার বাংলায় কেউ অভুক্ত থাকবে না, সবার জন্যে খাদ্য সাথী করলেন, ওই রোজগার অনেকের চলে গেছে। সারা ভারতবর্ষে আমরা ভেবেছিলাম যে ঘন্টা বাজাবো কিংবা দিয়া জ্বালাবো, করোনা চলে যাবে, কিন্তু গেল না, ট্রেনের ব্যবস্থা হলো না সেই শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য, সেই শ্রমিকদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা করলেন না তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়ানোর জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। যাই শ্রমিক ফিরে এসেছেন তাদের সবাইকে খাতার আওতায় নিয়ে এলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও খাবারের যাতে আমাদের অভাব না, যাদের কাজ চলে গেছে, যারা এখানেও রোজগার বন্ধ হয়ে গেছে,
এখানে খাদ্য সাথী করে বিনে পয়সায় সবার জন্য খাবার এইটা করেছেন। আজকে আর বাংলায় কোনো মানুষ বলতে পারবে না যে আমি অভুক্ত, আমি খেতে পাচ্ছি না, আমার দুমুঠো ভাত জুটছে না, এটা আজকে বাংলায় আর কোনো মানুষ বলতে পারবে না। তাই সোনার বাংলা অর্থাৎ কি? সোনার বাংলার অর্থাৎ বাংলার সব মানুষ খাবে, সব মানুষ পড়বে, সব মানুষের চিকিৎসা হবে, সব মানুষ ছাদের তলায় থাকবে। সেই কাজটা কে করে গেলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে গেলেন। তাই তো বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এত কাজ করেছ, আমরা আবার তোমাকে দেখতে চাই। তার কারণ তোমাকে মুখ্যমন্ত্রী করার জন্য নয়, বাংলার মানুষের প্রয়োজনে তুমি মুখ্যমন্ত্রী থাকলে বাংলার মানুষের উপকার হবে, বাংলার মানুষ ভালো থাকবে, বাংলার কৃষ্টি সংস্কৃতি বাড়বে। তাই আজ আবার এই শুভ দিনে এই আরবান প্রাইমারি হেলথ সেন্টার, যেটা 73 নম্বর ওয়ার্ডে হল, 73 ওয়ার্ডে অনেক মা বোনেরা বসে আছেন, সবাইকে অভিনন্দন জানাই এবং বলি আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।